কমনওয়েলথ গেমসে নজির গড়লেন ভারতের জুডোকা সুশীলা দেবী। সোমবার খেলতে নেমে 48 কেজি বিভাগে জুডোয় রূপো জিতলেন বছর 27-এর এই মণিপুরী কন্যা। ভারতের ঝুলিতে এলো আরও একটি পদক। এর আগে 2014 সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথ গেমসেও জুডোতে রূপো জিতেছিলেন সুশীলা দেবী। এই কৃতিত্ব ভারতের আর কোনো জুডো খেলোয়াড়ের নেই।